হয় সবাই, চলে আসলাম রান্না বাড়ি নিয়ে। এটা কি কচুর শাক? এই যে দেখেন কচুর শাক, আজকে কিন্তু কচুর শাক ভাজি হবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম রান্না নিয়ে। আজ রান্না করব কচুর শাক দিয়ে। চলুন তাহলে রান্না বসিয়ে দেই। এখানে আমি সব কিছু নিয়েছি, এখন কচুর শাকটা কিভাবে বাগার দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম তেল, আর কে কীভাবে ভাজি করেন জানি না, আমি এইভাবে ভাজি করি কচুর শাক। দিয়ে দিব পেঁয়াজ, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা কয়টা টুকরা টুকরা করে দিয়েছি, এখন গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজি করব। এখন দিয়ে দিব কালো জিরা, কালো জিরা না দিলে কিন্তু কচুর শাক ভাজি হয় না। আর দিয়ে দিব আমি এটা কাঁচা লঙ্কা শুকিয়ে রেখেছিলাম, সেটা আবার একটু ভেজে নিব। এখন এর ভিতর কচুর শাকগুলি দিয়ে, এখন এর ভিতরে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লবণ, যার যার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, আর হলুদের গুঁড়ো। দেখেন অনেক পানি উঠেছে কিন্তু, আর এতগুলি দেখেন কমে অল্প হয়ে যাবে। আর এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও ঢেকে দিব। আমার ভাজি করা প্রায় শেষ, দেখেন কত পানি উঠে, বাবা ভাজি শেষ। আমার ফাইনাল লুক, আসলে কচুর শাক কিন্তু এরকমই হয়, আমি ই করতে পারি নাই, একদম কেমন জানে হয়ে গেছে ভাজিটা। তারপরেও দেখালাম, সবাই দেখবেন কেমন হয়েছে। সো রাখি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।